আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্ব স্টুডিওতে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী অরূপ রাহি। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ইফাত আরাইনা। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আজ আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী অরূপ রাহি। স্বাগত একুশে দুপুরে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, আপনি? আমি ভালো আছি। আচ্ছা, আপনার তো প্রথম একক অ্যালবামটা বের হয়েছে গতকালকে, যে রবেনা এ ধন জীবন যৌবন। তো আসলে এই অ্যালবামটি সম্পর্কে দর্শকদের একটু কিছু বলুন। ধন্যবাদ আমার প্রিয় দর্শকদেরকে। এটা আমার প্রথম একক লালন সাজির গান নিয়ে। এখানে সাজির বিভিন্ন তত্ত্ব পর্যায়ের, মানে লালন সাজির তো অনেক ধরনের গান আছে যেগুলো তত্ত্ব অনুযায়ী ভাগ করা যায়, আল্লাহ তত্ত্ব, খোদা তত্ত্ব, রসুল তত্ত্ব, প্রেম তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, এরকম। তো এই অ্যালবামে তার থেকে বাছাই করে আটটা তত্ত্ব পর্যায়ের গান রাখা আছে, এবং একটা বিশেষ ট্র্যাক আছে, সেটা একটা ভিন্ন কম্পোজিশনের আটটা গান। আচ্ছা আচ্ছা, তো এই অ্যালবামে আসলে সঙ্গীত আয়োজনে কে ছিল? এটা আমি নিজেই করেছি, এটার পুরো সঙ্গীত আয়োজন। আচ্ছা আচ্ছা, তো আসলে এই অ্যালবামে আটটি গান আছে, মানে সব ধারায় কি গানগুলো আছে? যে তত্ত্বগুলোর কথা আপনি বললেন এই মাত্র, মারফুতি বা দেহতত্ত্ব, রাসতত্ত্ব, সমস্ত গানগুলো কি এর ভিতরে রয়েছে? না, অনেক তত্ত্ব তো সাজিয়ে তো হাজার হাজার গান, এবং সেখান থেকে আসলে গান বাছাই করা খুবই মুশকিলের ব্যাপার। আমি চেষ্টা করেছি যে যেই গান, যেই তত্ত্বগুলি আমাদের শুরুতেই থাকা দরকার, একজন লালন অনুরাগী যেন এই অ্যালবামটা শুনে অন্তত তার ধারাটা পরিচিত হতে পারেন, যে হ্যাঁ এই ধরনের গান উনি সৃষ্টি করেছেন। আচ্ছা আচ্ছা, কোন মানে কোন আগ্রহ থেকে আপনি ওই গান, মানে যে আটটি গান এখানে আপনি বেছে নিয়েছেন, কোন ধারা থেকে আসলে আপনি বেছে নিয়েছেন? আপনার কাছে কোনটি ইম্পর্টেন্ট মনে হয়েছে যে এই গানগুলো কেন অ্যালবামে স্থান পেলো আর কি এত তত্ত্বের ভিতর থেকে? আচ্ছা, একটা হচ্ছে যে আমার চেষ্টা ছিল যে আখড়ায় যেভাবে গানগুলি করা হয় তার একটা উপস্থাপন এখানেও করা। যেমন শুরুতে একটা দৈন্য গান আছে, দৈন্য গান কিরকম? দৈন্য গান হচ্ছে যে নিজের দীনতা প্রকাশক গান, যে আমি কত ক্ষুদ্র, কত নগণ্য, এই ভাবটা প্রকাশের জন্য দৈন্য গান করা হয়। এরপরে আছে যেমন এই অ্যালবামে খোদাতত্ত্বের একটা গান, ঠিক খোদাতত্ত্ব বলতে এখানে আল্লাহ, রাসুল এবং আদমের যে সম্পর্ক সেটা নিয়ে একটা গান। এরপরে আরও এরকম অনেক তত্ত্ব পর্যায়ে, যেমন মানুষ তত্ত্ব, যে মানুষ জিনিসটা কি, মানুষ ব্যাপারটা কি, মানুষের পরিচয় কি, কিভাবে তার সৃষ্টি হলো, হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো। এরপরে আছে ধরুন আপনার আমাদের এখানকার যে অন্যতম বড় একজন সাধক বিপ্লবী ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, যাকে আমরা চৈতন্য নামে চিনি, তাকে নিবেদন করে একটা গান আছে। তার অন্যতম সাথী নিত্যানন্দ, তাকে স্মরণ করে একটা গান আছে। এরপরে আছে রাধাকৃষ্ণ তত্ত্ব নিয়ে এবং প্রেম তত্ত্বের গান। তো মূলত যেটা আমার চেষ্টা ছিল যে লালন সাহেব যেসব তত্ত্ব নিয়ে কাজ করেন তার সাধনার পুরো জীবনে, তার থেকে একটা এক ধরনের উদাহরণগুলো নিয়ে আসা। এই অ্যালবামে সব সম্ভব হয়নি, কারণ অনেক তত্ত্ব, অনেক কথা লালন সাজির গানের মধ্যে আছে, কিন্তু আমি চেষ্টা করেছি যে শুরুতে অন্তত দর্শক শ্রোতা একটা স্বাদ পাবেন যে কি কি ধরনের তত্ত্ব সাজি চিন্তা ভাবনা করেছেন, সাধনা করেছেন, তার একটা উদাহরণ পাওয়া যাবে এই অ্যালবামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আখড়ার কথা বলছিলেন, যে আখড়ায় কিন্তু যে সুরে গান হয় লালনের গানগুলো, আমরা কিন্তু লক্ষ্য করছি যে বাইরের শিল্পীরা এই সুরটাকে একটু বিকৃত করছে বা অন্যরকম কোনো কিছু করে গানটা, লালনের গানটা গাচ্ছে বা ফিউশন করছে। তো এই ব্যাপারটি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? একটা জিনিস কি যে লালন সাহেব যে আমাদের এখানকার যে জনসংস্কৃতি, তার মানে বলা যায় যে পুরোধা ব্যক্তিত্ব, তার জীবন এবং সাধনা, তার লড়াই সংগ্রাম, উপনিবেশ বিরোধী যে লড়াই সংগ্রাম, তার সঙ্গে যুক্ত তিনি, এবং আমাদের এখানকার স্বাধীন একটা জনচেতনার প্রতিভূ তিনি। তো সেই জায়গা থেকে তার কথা, তার সুর, সেটাকে ধারণ করা খুব জরুরি ব্যাপার, এবং সেটা ধারণ করাটা ব্যাপারে যত্ন থাকতে হবে। সেই যত্নটা কীরকম? সেই যত্নটা হচ্ছে যে তার ভাবটা কী, তার বক্তব্যটা কী, সেটা যেন আমার উপস্থাপনায় পরিষ্কারভাবে ফুটে ওঠে। আমি এই অর্থে, কম্পোজিশনের অর্থে বা সঙ্গীতায়োজনের দিক থেকে আমি মৌলবাদী না, কিন্তু আমি বলতে চাই এটা যে সাজির গানের যে ভাব, তার যে বক্তব্য, তার যে ভঙ্গি, সেটা যেন মানে অক্ষত থাকে এবং অক্ষুণ্ণ থাকে। আমি যে কারণে চেষ্টা করেছি যে এই অ্যালবামে আখড়ায় যেভাবে গান করা হয়, বাউল ফকিরা যেভাবে ঠিক আখড়ায় গান করেন, সেই ভঙ্গিতে শুরু করা, সেই ভঙ্গিতে শেষ করা, সেই ভঙ্গিতে গানটা পুরো সময়টা জুড়ে মানে শ্রোতা যেন সেই পরিবেশটা অনুভব করেন, সেই পরিবেশটা তৈরি করার চেষ্টা করা। এবং আমি মনে করি যে সেই রকম একটা জায়গা থেকেই কেবলমাত্র লালন সাজির গানের কম্পোজিশন হওয়া উচিত, এবং যন্ত্রণের সঙ্গে কে কি ব্যবহার করলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওই ভাবটা পরিস্ফুট হতে হবে।
ওই যে মানে তার যে বিশ্ব সংসার নিয়ে তার যে চিন্তা, মানব সমাজ নিয়ে তার যে চিন্তা, তার যে ভাবটা, ওটা আসতে হবে তার পুরো উপস্থাপনার ভিতর দিয়ে। আচ্ছা, আপনার কথার জের ধরেই আসি যে এখন কিন্তু যে লালনের গানগুলো হচ্ছে ফিউশন হচ্ছে বা যে ধরনের গানই বলছি, তো এই গানের ভিতর তারা অত্যাধিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে বা অন্যান্য যন্ত্রপাতি ইউজ করছে, তো এখানে কিন্তু আপনার লালনের গানের মর্মার্থটা কিন্তু মানে ধামাচাপা পড়ছে, তো আপনার কি মনে হয় আসলে এই গানের ভাবার্থটা আসলে কতটুকু রয়ে গেছে? এটা আসলে একটা সংকট, মানে আমরা যখন কোনো কম্পোজিশন বা একটা সঙ্গীত আয়োজন করি সেটা দিয়ে আমরা আসলে কি বলতে চাই। একটা হচ্ছে যে আমরা বলি অনেক সময় যে যুগের হাওয়া বা যুগ যন্ত্রণা এই জিনিসগুলো বলা হয়, কিন্তু এটাও তো ঠিক যে লালন সাঁইজি একটা নতুন যুগের সৃষ্টি করার জন্য তার সাধনা ছিল, তার লড়াই ছিল, মানুষ কিভাবে মুক্তি পাবে, সমাজটা কিভাবে একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ হবে, আনন্দময় একটা সমাজ হবে, সেই জায়গা থেকে তার ভাব এবং সাধনার যে জায়গাটা আমাদের কম্পোজিশনের জন্য সেই জিনিসটা থাকে। অস্থিরতা এই সময়ের একটা প্রধান একটা লক্ষণ, কিন্তু এই অস্থিরতাটা যেন আমাদের মূল বক্তব্যকে মানে ডুবিয়ে না দেয়, হারিয়ে না ফেলে, সেই জায়গাটা আমাদের সতর্ক থাকতে হবে কম্পোজিশনের ক্ষেত্রে, এটুকুই শুধু আমি বলতে পারি। আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো, তবে তার আগে আপনার কাছ থেকে আপনার অ্যালবামের একটি গান কিছু অংশ শুনব। আচ্ছা, একুশের দর্শকদের মনে থাকার কথা যে আমাদের এই অ্যালবামের যে শিরোনাম গানটা রবিনয় ধন জীবন উজ্জীবন, তার একটা ভিডিও চিত্র একুশে প্রচারিত হয়েছে, সেখান থেকে আমি দুটো লাইন গিয়ে শোনাচ্ছি। এটা আমাদের এই অ্যালবামের শিরোনাম গান। মন আমার গেল জানা রবিনয় ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা রবে নাই ধন, একবার ছবুরে রোদেশে বয় দেখি দম কষে উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা রবে নাই ধন। চমৎকার, আসলে পরিবেশটাই অন্যরকম হয়ে যায় এই ধরনের গান শুনলে। তো আপনার কাছে জানতে চাইবো যে আপনার তো একটি ব্যান্ড দল আছে, আমরা জানি লীলা, তো এই ব্যান্ড দল সম্পর্কে আসলে দর্শকদের সাথে একটু শেয়ার করুন। আমাদের গানের দল লীলার যাত্রা 2005-এ, এবং তার একটি অ্যালবামও বেরিয়েছে, অ্যালবাম বেরিয়েছে গত বছর, অ্যালবামের নাম নায়ক। 2005 থেকে আমরা মানে আমি তো আগে এককভাবে গান করতাম, বিভিন্ন আন্দোলন সংগ্রাম পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন এবং অনুষ্ঠানে, তো এক একা গান করতে গিয়ে মনে হলো যে আমি যেই জায়গা থেকে, যেই আদর্শ জায়গা থেকে, যেই ভাবনা জায়গা থেকে গান বাজনা করি, আমার সমমনা যারা একই সঙ্গে কাজ করতে চান তাদেরকে সঙ্গে নিয়ে গান করার একটা আলাদা আনন্দ আছে, এবং একই সঙ্গে একটা সম্মিলিত ভাব প্রকাশের চর্চাও সেটা করা যায়। সেখান থেকে আমি চিন্তা করলাম যে একটা গানের দল করা যায় কিনা, এবং তার থেকেই আমি লীলা দল গঠন করার উদ্যোগ নিই। এবং আমরা চর্চার এক পর্যায়ে আমরা যখন মনে করি যে হ্যাঁ আমরা এখন তৈরি, তখন আমরা অ্যালবামের কাজে হাত দিই, এবং 2009-এ আমাদের প্রথম অ্যালবাম নায়ক বের হলো। এই যে দীর্ঘ যাত্রাটা, বিরতি কেন ছিল? ঠিক বিরতি বলবো না, মানে আমাদের চেষ্টা ছিল যে একটা ধারাবাহিক চর্চার ভিত্তিতে আমাদের গানগুলো তৈরি হোক, এবং গানগুলি ঠিক এরকম না আমরা ওই ধর তক্তা মারপেরে পদ্ধতিতে আমরা অ্যালবাম করি না। আমাদের বক্তব্য হচ্ছে যে যেই গানটা আমি জীবন থেকে উপলব্ধি করি, যেই গানটা আমি জীবনে বোধ থেকে উচ্চারিত হয়, আমার জীবনের চাপনের সঙ্গে সম্পর্কিত, সেই গানটাই শুধুমাত্র আমি লিখি, এবং তার সেই গানটাই আমি আমার দলের সবাইকে নিয়ে গান করার চেষ্টা করি, এবং আমার দলের যারা কাজ করেন। এবং একটু বলে রাখি আমাদের দলটা ঠিক মানে কোনো নির্দিষ্ট মেম্বারশিপের বা সদস্যের দল না, আমাদের দলটা খোলা, যে কেউ আমাদের আদর্শের সঙ্গে যদি একাত্ম বোধ করেন আমাদের সঙ্গে এসে কাজ করতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা এই চর্চার ভিতর দিয়ে আসার এক পর্যায়ে সিদ্ধান্ত নিই যে হ্যাঁ এখন আমরা একটা অ্যালবাম করার জন্য তৈরি, এবং দর্শক শ্রোতার সঙ্গে বিভিন্ন সময় আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া পেয়ে আমরা চিন্তা করলাম যে হ্যাঁ এই গানগুলি আমরা হয়তো প্রথম অ্যালবামে রাখতে পারি। একটা প্রতিনিধিত্বশীল যে লীলা এই দল এইভাবে চায়, এই চিন্তা করে, এই গান করতে চায় তারা, সেরকম একটা জায়গা তৈরি হওয়ার পরে আমরা অ্যালবামের কাজে হাত দিই। অ্যালবামটি আসলে কেমন সাড়া পেয়েছিলেন? অভূতপূর্ব, আমি মনে করি যে অভূতপূর্ব, এই অর্থে বিশেষ করে এখনকার যে যারা নতুন প্রজন্ম বিশেষ করে তারা অসাধারণ একটা কি বলা যায় যে অ্যাপ্রিসিয়েশন, একটা সাদর যেটাকে
গ্রহণ একটা সাদরে গ্রহণ করেছেন তারা, বিশেষ করে নতুন প্রজন্ম আমি অবশ্যই বলতে হবে। এর একটা কারণ হয়তো যে আমাদের নায়ক অ্যালবামে আমরা একটু আমাদের আমি বলতে চাই যে বাংলা রক, মানে আমাদের নিজস্ব একটা দেশীয় একটা রক গানের ধারা আমরা সৃষ্টি করার কাজ করছি, এবং সেইখান থেকে এই আমাদের লোকসুর আমাদের একদমই দেশীয় সুর এবং তার সঙ্গে দেশীয় এবং পশ্চিমা যন্ত্রের আনুষঙ্গিক আয়োজনে যেই নতুন ব্যঞ্জনাটা তৈরি হয় সেটা আমাদের নতুন প্রজন্মের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়, সেই জায়গা থেকে নতুন প্রজন্ম বিশেষভাবে নিয়েছেন। এছাড়া আমাদের যারা একটু চিন্তা ভাবনা করে গান শোনেন এই যে শ্রোতা শ্রেণী তারা বিশেষ করে আমাদের অ্যালবামটাকে স্বাগত জানিয়েছেন। আচ্ছা আসলে কি আসলে আপনারা কি ফকির লালন শাহের গানের যে অনুশীলন বা তাদের যে গানের ধারা বা সুর যেটা আছে এটাকে আসলে সবার ভিতর বিস্তৃত করে দেওয়াটাই কি আপনাদের মূল লক্ষ্য? সুর তো বটেই, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে সুর যেখান থেকে আসে, যে জীবনবোধ, যে দৃষ্টিভঙ্গি, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি, সমাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি, বিশ্ব সংসার সম্পর্কে দৃষ্টিভঙ্গি, সেই দার্শনিক জায়গাটা, সেই ভাব এবং চিন্তার জায়গাটাকে আমরা আমাদের পুরো উপস্থাপনায় আনতে চাই। সেটা লালনের গানের অ্যালবাম বলি কিংবা আমাদের লীলার অন্য যে কাজ সেখানে বলি, আমাদের বক্তব্য হচ্ছে যে লালন সাহেবজি একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তের ঘটনা, যেখানে আমরা দেখতে পাবো যে ব্রিটিশ উপনিবেশ চলছে সেরকম একটা সময়ে তার জন্ম এবং তার সাধনা, তার লড়াই ছিল জাতপাত বিরোধী, শ্রেণী বৈষম্য, নারী পুরুষ বৈষম্য, এরকম যাবতীয় জাত মানে সমাজ সামাজিক যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা লড়াই, উপনিবেশ, পুঁজির শাসন এবং এই যাবতীয় অর্থনৈতিক এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে যে সাধনা লড়াই, সেই লড়াইটাকে ধারণ করতে পারার মাধ্যমে যদি আমরা কিছু করতে পারি তাতে অবশ্যই লালনের সেই সুর তো থাকবেই, কারণ এটা আমাদের দেশীয় সুর, আমাদের লড়াইয়ের সুর, আমাদের ভাবনার সুর, আমাদের জীবনযাপনের সুর থাকবেই। আচ্ছা আপনার এই কথা সূত্র ধরেই আসি যে আপনি তো শুধু গানও করছেন, আমরা জানি আপনি একজন অ্যাক্টিভিস্টও বটে, তো আসলে এখন যারা গান করছেন তারা কিন্তু শুধু গানই করছেন বা তারা এর ভিতরে যাচ্ছে না বা অ্যাক্টিভিস্ট না তারা, তো এই বিষয়টা আসলে কেন বা আপনি আসলে আপনার নিজেকে দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা এত স্বল্প পরিসরে আলাপ করাও মুশকিল। আমি শুধু সংক্ষেপে এটুকু বলতে পারি যে যাপন ছাড়া মানে প্র্যাকটিস বা প্র্যাক্সিস ছাড়া একটা আমি যেই কথাটা বলতে চাই সে যেটা চৈতন্য বলতেন যে আপনি আচরি ধর্ম, অর্থাৎ যে নিজে তার ধর্মের আচরণ করে না, অর্থাৎ যে নিজে মুখে যেটা বলে সেটা সে আচরণ করে না সে আসলে মুনাফিক বা যেটাকে বলে যে হ্যাঁ ভণ্ড, মানে আমরা মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি দুই নাম্বারি করা। এই দুই নাম্বারি করাটা আসলে আমাদের এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা অংশ, পুঁজিবাদী সংস্কৃতির একটা অংশ, আমাদের যে বিনোদন শিল্প যেটা পুঁজি নিয়ন্ত্রিত সেটা এই দুই নাম্বারিকে প্রশ্রয় দেয়, কিন্তু এর বাইরে থেকে যারা আমাদের সংস্কৃতির সাধক লালন ফকির এবং তার যে ধারা এইটা জীবনের শিল্পকে জীবনের বাইরে দেখে না, শিল্প আলাদা করে কোনো বাইরের ব্যাপার না, জীবনের ভেতরকার ব্যাপার, জীবনকে প্রকাশের ব্যাপার, সেই জায়গা থেকে এই জিনিসটাকে ধারণ করে কি বলা যায় যে চর্চা করাটা একটা বড় লড়াইয়ের কাজ। সেইটা আমি মনে করি যে আমি এবং আমার দল আমরা চেষ্টা করছি বাংলা সংস্কৃতির জনসংস্কৃতির এই যে অনুশীলনের ধারা, চিন্তা এবং কাজের, চিন্তা এবং তৎপরতার যে সম্মিলনের ধারা, সেই ধারায় আমরা নিজেদেরকে রাখতে চেষ্টা করতেছি এবং আগামী দিনে আমরা আমাদের আমাদের এই সংস্কৃতির জগতে সেই ধারায় আরো অনেককে আমরা আহ্বান জানাই। আমরা আশা করব আপনারা